বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার একটি আলোচনার খণ্ডাংশ আমরা জেনে নেব। যে আলোচনাটি করেছিলেন সৎসং বিহার গৌহাটিতে, তারিখ ছিল 29 জুন 2016 ইংরাজি, সেই আলোচনার খণ্ডাংশ এটি। পূজনীয় অবিন দাদা বললেন, আমি একদিন আমার এক স্কুলের বন্ধুকে যাজন করতে করতে যাচ্ছিলাম। আমি বলছিলাম, তোরা যে ঈশ্বরের কাছে চাস, কি নিতে চাস? নিজেকে যদি সমর্পিত না করিস তাহলে তো ঈশ্বর দেবেন না, সারেন্ডার করতে হয়। তো আমাকে আমার বন্ধুটা বলল, তুই তো সারেন্ডার করেছিস। আমি বললাম, হ্যাঁ আমি সম্পূর্ণ সারেন্ডার করেছি। বন্ধুটি বলল, রাস্তার একটি লোকের কাছে 10টি টাকা চেয়ে দেখতো, ভালো জামা কাপড় পরে আছি, চাইতে গেলে আমাকে গালি দিয়ে ভাগিয়ে দেবে, চাইলে দেবে, দেবে না। পিছনে একটা কুকুর আসছিল, কুকুরটার দিকে চেয়ে ভাবলাম, যদি 10টা টাকা দেয় ওকে বিস্কুট কিনে খাওয়াব। পরে লোকটার কাছে হাত পেতে চাইতেই লোকটা 20টা টাকা হাতে দিয়ে চলে গেল, ওকে বিস্কুট কিনে খাওয়ালাম। পর মঙ্গলের কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। অন্যের জন্য ভাবলাম, আমার কাজটাও হয়ে গেল, ছেলেটা দীক্ষাও নিল। এরকমভাবে কাজ করবেন, ভয় পাবেন না, যা হবে হও। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, গুরুত্বপূর্ণ একটি আলোচনার খণ্ডাংশ আমরা জেনে নিলাম। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।